আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আমরা আলোচনা করব নেভি অ্যাঙ্করেজ স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব আপনারা যদি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি আপনারা অল্প হলে উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তিটা তারা কি বলছে নেভি অ্যাঙ্করেজ স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রামে নিম্নবর্ণিত পদে একজন উদ্যমী আত্মপ্রত্যয়ী এবং প্রতিশ্রুতিশীল বাংলাদেশি নাগরিক প্রার্থীর নিকটতে তারা দরখাস্ত আহ্বান করতেছে এখানে পদের নাম কি একটিমাত্র পদ পদের নাম হলো প্রদর্শক রসায়ন একজন এবং শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয় বিএসসি অনার্স সহ এমএসি সহ সকল পরীক্ষা ন্যূনতম দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হতে হবে এবং অন্যান্য অনার্সবিদিত স্নাতক ডিগ্রি ক্ষেত্রে মাস্টার্স পরীক্ষার প্রথম বিভাগ আপনাকে আবশ্যক এবং বেতন স্কেল আপনার এখানে দেওয়া আছে এবং অন্যান্য শর্তাবলী কি কি আছে এই পদের জন্য উক্ত পদে আবেদনকারীকে বয়স আবেদনকারী বয়স অন্য পঁয়ত্রিশ বছর হতে হবে তবে অভিজ্ঞ প্রার্থী শিক্ষাতে বয়স কিন্তু শিথিলযোগ্য এবং আগ্রহী প্রার্থীগণকে অবশ্যই শিক্ষকতার প্রতি নিবেদিত ছাত্র ছাত্রীদের প্রতি বন্ধুসুলভ আচরণের অধিকারী আকর্ষণীয় ব্যক্তিত্ব সম্পূর্ণ ইংরেজিতে কথা বলায় ও তথ্য প্রযুক্তি জ্ঞানে আপনাকে পারদর্শী হতে হবে এবং উক্ত পদের ক্ষেত্রে পঞ্চাশ পার্সেন্ট বাড়ে বাড়া চিকিৎসা দুটি উচ্চ ভাতা নবস ভাতা চাকরি তাই হলে প্রতিষ্ঠান নিয়ম অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড ও অন্যান্য সময় সুবিধা পাওয়া হবে এবং চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে এবং আবেদনের নিয়মাবলী কী দেওয়া আছে আবেদনের নিয়মাবলী অধ্যক্ষ নেভি নেভিংকের স্কুল কলেজ চট্টগ্রাম এর অনুকূলে সোনালী অথবা যে কোনো শাখা হতে জন্য পাঁচশো টাকা অফের যুগ পে ওয়াটার পুনর্জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর সহ যোগ্যতা সকল সনদ অভিজ্ঞতা সনদ চারিত্রিক সনদ জাতীয় পরিচয়পত্রের পত্র ফটোকপি ও তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও কামের উপর পদের নাম উল্লেখ পূর্বক আগামী দশই সেপ্টেম্বর দু হাজার চব্বিশে তিরিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সোমবারের মধ্যে আপনার সরাসরি ডাকযুগে আবেদন পৌঁছাতে হবে এবং পরীক্ষার তারিখের কথা কি বলা আছে যোগ্যতা সম্পন্ন প্রার্থী লিখিত পরীক্ষা আগামী পাঁচে অক্টোবর দু হাজার চব্বিশ সকাল দশ গটিকে অস্ত্র প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে এবং যোগাযোগে একটা নাম্বার দুইটা নাম্বার থেকে আপনাকে যোগাযোগ করতে পারবেন আহ তো আপনারা প্রথমে এই নিয়োগটা সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর নিবেন নিয়ে তারপরে বুঝে শুনে কিন্তু নির্দ্ব আবেদনটা করবেন আর প্রতিদিন আপডেট চাকরির খবর খবর পেতে আমার চ্যানেল অফিসার অফিসের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে